শুভ সন্ধ্যা বন্ধুরা এক সপ্তাহ খুব অসুস্থতার মধ্যে থাকার জন্য তোমাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হতে পারিনি তোমাদের শুভেচ্ছা ভালোবাসায় এবং ওষুধ খেয়ে আপাতত অনেকটাই সুস্থ এর মধ্যেই আমাকে অনেকেই মেসেজ করে জানিয়েছ যে ডাব্লিউ বিসিএস পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে হবে সেই বিষয়ে বা অপশনাল সাবজেক্ট বা ঐচ্ছিক বিষয় কীভাবে পছন্দ করতে হবে সেই বিষয়ে জানতেছে জেনারেল স্টাডিজ ক্লাস যেগুলো রয়েছে সেই বিষয়ে জানতে চেয়ে তা আমি ধাপে ধাপে একটা একটা করে ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো আমার এই ইউটিউব চ্যানেলে কিন্তু সবার প্রথমে আমার যেটা মনে হয় যে আগামী একশোটা দিন অর্থাৎ প্রায় চোদ্দ সপ্তাহ কিভাবে তোমরা ডাব্লিউ পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে তার একটা সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি এবং একটা নির্দিষ্ট রুটিন আমার মনে হয় যে তোমাদের সামনে তৈরি করে দেওয়াটা আমার দরকার কারণ আমার কাছে সব থেকে বেশি যারা পরীক্ষার্থী তারা এই বিষয়টাতেই জানতে চেয়েছে যে কোন স্ট্র্যাটেজি ফলো করা উচিত বা কিভাবে একটা রুটিন তৈরি করে অন্তত পড়াশোনা করা উচিত তা আমি এ ব্যাপারে তোমাদের একটা কথাই বলবো যে আমরা যেহেতু বর্তমানে ডাব্লিউ পাওয়ার জন্য পরিশ্রম করে চলেছি সেক্ষেত্রে আমরা কিন্তু নিজেদেরকে একটা শ্রমিকের সাথে তুলনা করতেই পারি যে আমরা ডাব্লিউ বিসিএস সফল হওয়ার জন্য নিজেদের সম্পূর্ণ শ্রম দান করছি তার নিজেদের মেধা নিজেদের বুদ্ধি এবং দক্ষতার সাথে তা একজন শ্রমিক হিসাবে ডাব্লিউ পাওয়ার শ্রমিক হিসাবে আমাদের অন্তত সামনের যে একশো দিন তাতে অন্তত আট ঘন্টা করে আমাদের প্রতিদিন পড়া উচিত কারণ আমার মনে হয় যে আট ঘন্টা করে যদি পড়ো তাহলে বাকি সময় তোমরা বাকি যে সমস্ত কাজগুলো করবে সেই কাজগুলো করার পরে আর সেভাবে অসুবিধা থাকবে না কারণ আট ঘন্টা পড়াটা যথেষ্ট হ্যাঁ পাঁচ ছ ঘন্টা পড়লেও যে হবে না তা নয় হতেই পারে বা অনেকে আছো ন দশ ঘন্টা পড়তে পারো মানুষের সাথে মানুষের দক্ষতার উপর নির্ভর করে তো সময়টা পাল্টায় আমি সেই হিসাবে একটা সাধারণ হিসাব আট ঘন্টা সময় ধরে নিলাম এবার এই আট ঘন্টা সময়টাকে আমরা প্রত্যেক দিন ভাগ করব কি করে ভাগ করব আমাদের ডাব্লিউ পরীক্ষায় যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোতে কোন পরীক্ষায় কতটা নম্বর আসে তার ওপর ভিত্তি করে অর্থাৎ আমাদের ডাব্লিউ পরীক্ষায় যে বিভিন্ন সাবজেক্টগুলোর গুরুত্ব রয়েছে সেই গুরুত্বের ওপর ভিত্তি করে আমরা এগুলোকে ভাগ করব। তাহলে দেখো আমাদের ডাব্লিউ বিসিএস প্রিলিমসে সবচেয়ে বেশি গুরুত্বের জায়গা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি ঠিক আছে তারপরে জিওগ্রাফি তারপর কনস্টিটিউশন এবং ইকোনমিক্স উভয় তারপরে হচ্ছে ইংরেজি সায়েন্স ম্যাথ জিয়াই ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আমাদের গুরুত্বের একটা শাড়ি এবার ইতিহাসটা যেহেতু সব থেকে বেশি আর কি মানে গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার মানে পড়াশোনার ক্ষেত্রে সেই হিসাবে আমি যেটা ধরে নেব সেটা হচ্ছে আমরা ইতিহাসের জন্য থেকে শনি পর্যন্ত প্রত্যেক দিন তিন ঘন্টা করে সময় রাখবো ইতিহাসের জন্য তাহলে সোম থেকে শনি পর্যন্ত প্রত্যেক দিন তিন ঘন্টা সময় নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ভূগোল ভূগোলের জন্য সোম থেকে শনি পর্যন্ত প্রত্যেক দিন দু ঘন্টা করে সময় তারপরে হচ্ছে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে পলিটি এবং ইকোনমিক্স সেটা আমরা অল্টারনেট ডেতে পড়বো কারণ এগুলো থেকে দুটো মিলিয়ে আমাদের পঁচিশ নম্বর পড়তে হয় অল্টারনেট ডেতে পড়বো সোমবার যদি সংবিধান পড়ি মঙ্গলবার অর্থনীতি এইভাবে আমরা রোজ দেড় ঘন্টা করে সময় দেব এরপরে হচ্ছে আমাদের ইংরেজি ইংরেজি যেটা রয়েছে এবং সায়েন্স যেটা রয়েছে সেটার ক্ষেত্রে আমরা অল্টারনেট ডেতে পড়বো সায়েন্স একদিন পড়বো আর অন্যদিন আমরা ইংরেজি পড়ব তারপর দিন আবার সায়েন্স পড়লাম এইভাবে আমরা এক ঘন্টা সময় দেব আর বাকি যে আধ ঘন্টা করে সময় থাকছে সেটা আমরা রোজ ম্যাথ এবং এর ক্ষেত্রে দেবো সেক্ষেত্রে চার দিন বা পাঁচ দিন আমরা আর কি মানে জিআই করবো আর একদিন বা দুদিন আমরা ম্যাথ করব যেহেতু এটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বের জায়গা জিআইটা ঠিক আছে তাহলে তুমি সময়টা হিসাব করে দেখো তিন ঘন্টা আমাদের ইতিহাস দু ঘন্টা হচ্ছে আমাদের ভূগোল তিনের পাঁচ ঘন্টা দেড় ঘন্টা হচ্ছে আমাদের কোনো দিন সংবিধান কোনো দিন অর্থনীতি তাহলে সাড়ে ছ ঘন্টা এক ঘন্টা আমাদের কোনো ইংরেজি কোনো দিন সায়েন্স অর্থাৎ সাড়ে সাত ঘন্টা আধ ঘন্টা আমাদের ম্যাথ বাজিয়ায় তাহলে আধ ঘন্টা এই হচ্ছে আমাদের আধ ঘন্টার প্রতিদিনের রুটিন এইভাবে আমরা দিন পড়ব আর একদিন আমাদের যেটা বাকি থাকলো সেটা হচ্ছে আমাদের রবিবারটা রবিবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দিনের তিন ঘন্টা সময় আমরা বিভিন্ন প্র্যাকটিস সেট অথবা এমসিকিউ টাইপের যে মক টেস্ট সেটা আমরা দেব কারণ মক টেস্ট দিলে আমাদের ভুলগুলো আমরা সংশোধন হয় এবং আমি চেষ্টা করবো আমার এই চ্যানেলে ভবিষ্যতে প্রিলিমসের বিভিন্ন মক টেস্ট নিয়ে আসার এক এক করে তাহলে প্রথমে আমরা আর কি মানে জাস্ট দুটো ভাগে ভাগ করে দেবো একটা হচ্ছে আমরা তিন ঘন্টা সময় দেব প্র্যাকটিস সেট বা মক টেস্ট করার জন্য যেখানে পুরো দুশো নম্বরের কোশ্চেন থাকবে পরীক্ষায় আমাদের আড়াই ঘন্টা সময় থাকে কিন্তু আমরা আড়াই ঘন্টা সময় না দিয়ে আমরা দু ঘন্টায় সেটা দেব আর এক ঘন্টায় আমাদের ভুল ত্রুটিগুলো কারেকশন করবো আর বাকি যে পাঁচ ঘন্টা থাকবে রবিবার ওটা আমরা পুরোপুরি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেব আমার মনে হয় যে প্রাত্যহিক কারেন্ট অ্যাফেয়ার্স না করে যদি তোমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করে নাও অর্থাৎ সপ্তাহে একদিন পাঁচ ঘন্টা করে সময় দিলে তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা একদম ঠিকঠাক হবে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স না পড়ে সপ্তাহে একদিন পাঁচ ঘন্টা করে পড়লে এই হচ্ছে আমাদের চোদ্দ সপ্তাহের রুটিন কিন্তু আমাদের এই চোদ্দ সপ্তাহের রুটিনটাকে আমাদের স্ট্র্যাটেজিটা কি হবে পড়ার এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাকে আমি ভাগ করেছি চার ভাগে পাঁচ আর চারে নয় আর তিনে বারো আর দুয়ে চোদ্দ অর্থাৎ পাঁচ সপ্তাহ তারপরে হচ্ছে চার সপ্তাহ তারপরে হচ্ছে তিন সপ্তাহ তারপরে হচ্ছে দু সপ্তাহ ঠিক আছে কি করবে প্রথম যে পাঁচ সপ্তাহ সেই পাঁচ সপ্তাহ তোমাদের কাছে যা বই বা স্টাডি মেটেরিয়াল আছে এই মুহূর্তে স্টাডি মেটেরিয়াল তৈরি করতে যেও না কারণ পারবে না সময় পাবে না বই বা স্টাডি মেটেরিয়াল যা আছে সেগুলো একদম খুঁটিয়ে নিখুঁতভাবে পড়ো এমনভাবে পড়ো যাতে প্রত্যেকটা জিনিস থেকে মানে তথ্যগুলো তোমার মাথার মধ্যে ছবির আকারে গেঁথে যায় একদম ছবির মতো তোমার কাছে স্পষ্ট হয়ে যায় এটা হচ্ছে পাঁচ সপ্তাহের কাজ পরবর্তী যে চার সপ্তাহ সেক্ষেত্রে তুমি কি করো বিগত দশ বছর পারলে কুড়ি বছর অর্থাৎ দু এক থেকে দু পর্যন্ত প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন্স রয়েছে সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে খুব ভালো করে গুরুত্ব দাও এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্পূর্ণ সলভ করো সলভ করা বই থাকলে সেগুলো থেকে পড়ো এবং সেটার ওপর ভিত্তি করে যা যা নলেজ দরকার তোমরা এই যে স্টাডি মেটেরিয়ালগুলো বিগত পাঁচ সপ্তাহে পড়েছো সেই পাঁচ সপ্তাহের স্টাডি মেটেরিয়াল এবং বই থেকে সেগুলো ফার্দার আরেকবার পড়ো তোমার সামনে কোশ্চেন্স থাকুক তার সাথে আরো যা যা এক্সট্রা ইনফরমেশন আরো যা যা তথ্য দরকার সেগুলো এখান থেকে কর এটা হচ্ছে পরবর্তী চার সপ্তাহ কারণ বিগত বছর থেকে ডাব্লিউ বিসিএস এর রিপিট হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে তার পরবর্তী যে তোমার তিন সপ্তাহ থাকবে সেই তিন সপ্তাহ তুমি যেটা করবে তুমি মক টেস্ট দিতে শুরু করেছো এবং প্র্যাকটিস উইকলি করছো সেখানে তোমার যে দুর্বলতার জায়গা সেগুলো তুমি আইডেন্টিফাই কর দুর্বলতা জায়গা তুমি আইডেন্টিফাই করার পরে সেইখান থেকে আইডেন্টিফাই করে তুমি তোমার দুর্বল জায়গাগুলোকে চিহ্নিত করে সেগুলো থেকে আরও ভালো করে পড়ো দরকার পড়লে এতদিন যে একটা বই বা স্টাডি মেটেরিয়াল পড়েছ তার বাইরে আর একটা রেফারেন্স বই নাও বেশি বই নিও না একটা বা দুটো বই নাও রেফারেন্স হিসাবে এবং প্রয়োজনে ইন্টারনেট ঘাঁটো এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ আর শেষ যে দু সপ্তাহ থাকলো সেই দু সপ্তাহে নতুন কিচ্ছু পড়বে না এতদিন ধরে তুমি যা এতদিন ধরে তুমি মেটেরিয়াল যা পড়েছো বই যা পড়েছো ইয়ার্সের কোশ্চেন যা পড়েছ মক টেস্ট থেকে যা জ্ঞান অর্জন করেছো সবগুলোকে একসাথে করে নিয়ে তুমি পুরোপুরি শেষ দু সপ্তাহে রিভিশন করো পারলে একবারের জায়গায় দুবার রিভিশন করো ঠিক আছে এই রিভিশনটাই কিন্তু তোমাকে সাফল্যের জায়গায় পুরোপুরি পৌঁছে দেবে এই হচ্ছে তোমার চারা মানে একশো দিন একশো দিন মানে হচ্ছে চোদ্দ সপ্তাহ যদি আমরা করি তাহলে সাত চোদ্দ আটানব্বই আমি দুদিন বাদ দিয়ে দিয়েছি ওই চোদ্দ সপ্তাহে তোমার টোটাল স্ট্র্যাটেজি পাঁচ পাঁচ সপ্তাহ তোমার টেক্সট পড়া থরলি এত খুঁটিয়ে পড়বে যাতে কোনো তথ্য বাকি না থাকে পরবর্তী চার সপ্তাহ তোমার সামনে বিগত টোয়েন্টি ইয়ার্সের কোশ্চেনস থাকবে সেটা তুমি পুরোপুরি সলভ করো এবং তার সাথে বিগত বছরের যে পাঁচ সপ্তাহ ধরে পড়লে সেই স্টাডি মেটেরিয়াল এবং বইটাকে পুরো আরেকবার করে পড়ে ফেলো এবং তোমার যা যা জায়গা না জানা আছে টেন ইয়ার্সের বা টোয়েন্টি ইয়ার্সের কোশ্চেন যেগুলো দুর্বল আছে সেগুলো করলো তারপর তুমি যে উইকলি প্র্যাকটিস সেট করছো এবং উইকলি যে মক টেস্ট দিচ্ছ সেখান থেকে তোমার দুর্বলতার জায়গাগুলোকে চিহ্নিত করে সেগুলো তুমি স্ট্রং করো এবং তার জন্য তোমার দরকার হলে একটা বা দুটো রেফারেন্স বই এবং ইন্টারনেটের সাহায্য শেষ দু সপ্তাহ তুমি যা পড়েছো সেগুলোকে দুবার পুরোপুরি রিভিশন দিয়ে দাও আমার মনে হয় যে এরপরে তোমার পরীক্ষায় না পারা কিছু থাকবে না আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এইটা তোমরা দেখে নাও প্রত্যেকে ঠিক আছে এই হচ্ছে একটা মানে রুটিন এবং স্ট্র্যাটেজি আমি পুরোপুরি তৈরি করেছি একটা পাতায় এবং এটাকে আমি গুগল ড্রাইভের মধ্যে তুলে নিয়েছি তুলে তার পিডিএফটা আমি এই যে ভিডিও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কে দিয়ে দিচ্ছি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখার পর সেই লিঙ্ক থেকে গিয়ে তোমরা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থেকে গিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও আমার মনে হয় যে এই হচ্ছে একশো দিনের পুরোপুরি স্ট্র্যাটেজি এবং আগামী চৌদ্দ সপ্তাহ তোমাদের ফলো করার জন্য রুটিনটা এটা ফলো করলে তোমাদের পরীক্ষাতে পাস করতে আর কোনো সমস্যা থাকবে না আমি ভবিষ্যতে আরও যে যে বিষয়গুলোর উপর ভিডিও নিয়ে আসবো নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা বাংলায় যদি পড়ার চেষ্টা করি তাহলে কোন কোন বইগুলোকে বেশি গুরুত্ব দেবো এবং ভালো করে পড়বো নাম্বার টু হচ্ছে অপশনাল সাবজেক্ট আমরা কী রাখবো এটা খুব গুরুত্বপূর্ণ কারণ ফর্ম ফিল আপ চলছে ফলে অপশনাল সাবজেক্ট এই মুহুর্তেই চুজ করতে হবে আর দেরি করার সময় নেই তিন নম্বর যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমাদের কোন কোন জায়গায় গুরুত্ব দিয়ে পড়তে হবে নাম্বার ফোর হচ্ছে আমরা যে অপশনাল ব্যাচ নতুন শুরু করেছি সেটাতে যদি তোমরা কেউ ভর্তি হতে চাও এবং জানুয়ারি থেকে আমাদের জেনারেল স্টাডিজ ক্লাসটা শুরু হবে এবং এমসিকিউ প্র্যাকটিস আমরা প্র্যাকটিস সেট আমরা কোথা থেকে করব। এই বিষয়গুলো নিয়ে আমি ধাপে ধাপে তোমাদের সামনে ভিডিও করব। আজকের মতো এই পর্যন্তই আশা করি এই স্ট্র্যাটেজি এবং এই রুটিন যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের একশো শতাংশ থেকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে যাই হোক আমি আরও সুস্থ হয়নি এবং তোমাদের সামনে তো আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের শুভেচ্ছা ভালোবাসা আমার সাথে থাক এবং আমিও আমার সাধ্য মতে চেষ্টা করব। এবং আরেকটা কথা কাট অফ স্কোর কি হবে সেটা সম্পর্কেও আমরা একটা ডিসকাশন করে দেবো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও তোমাদের কি কি চাহিদা সেগুলো কমেন্ট বক্সে জানাও এবং তোমাদের দ্রুত সাফল্য কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করল শুভরাত্রি